वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो भिवर्स, आज के सैमसांग टीवी 21 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो यही पीसीबीटार प्रॉब्लम होच्छे व्हाइट रास्टर विथ रिट्रेस लाइन एवं नीचे दिखे किछुटा अंश ब्लैक। এটা হচ্ছে ডবল আইসি সেট। তো এই প্রবলেমটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। যদি ডবল আইসি সেটের প্রবলেম খুব কমিয়ে দেখিয়েছি, তো আজকে এইটা দেখাচ্ছি। আসছে ইন্টোর পর। ইন্টোর পর ফিরে এলাম। প্রথমে সেটের পাওয়ার অন করছি। পাওয়ার অন করার পর আমরা একে একে সমস্ত ভোল্টেজগুলো মাপবো। তো প্রথমেই যে ভোল্টেজটা আমরা দেখাচ্ছি, ইএসটি সাপ্লাই ভোল্টেজ 124 পয়েন্ট সামথিং, তার মানে ইএসটি সাপ্লাই ভোল্টেজটা ঠিক আছে। এরপরে আমরা আরও অনেকগুলো ভোল্টেজ মাপবো, ভোল্টেজগুলো স্বাভাবিক আছে কি না সেগুলো দেখে নেব। তা এখানে একটা ইএসটি থেকে একটা সাপ্লাই ভোল্টেজ আছে ভার্টিক্যাল সেকশানে, ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ। সেই ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজে এখান থেকে দুটো আছে, একটা আছে 16 ভোল্ট, একটা আছে 40 ভোল্ট। তো এখানে 16 ভোল্ট সাপ্লাইটা ঠিক আছে, এবং এখানে যে ভার্টিক্যাল আইসিটা আছে আর একটা অনেক বেশি ভোল্টেজ দেওয়া হয়, সেটা হচ্ছে 40 ভোল্ট সাপ্লাই। তো সেইটাই দেখে নেব যে 40 ভোল্ট সাপ্লাইটা ঠিক আছে কি না। এখানে 42 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, তার মানে নিয়ার অ্যাবাউট 40, তার মানে ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজটা ঠিকই আছে। এই ভোল্টেজগুলো মাপার একটাই উদ্দেশ্য যে কোন জায়গায় প্রবলেম আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সেটা আমরা একমাত্র ভোল্টেজের সাহায্যে আমরা বুঝতে পারবো। ভোল্টেজ অস্বাভাবিক যেখানে থাকবে সেখানে আমরা কাজটা শুরু করব। তা এখানে হচ্ছে তো মেমোরি আইসিতে যাব। সেই মেমোরি আইসির সাপ্লাই ভোল্টেজ কত থাকে সেটা আমরা জানি, 5 ভোল্ট। 8 নম্বর পিনে হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই থাকে, সেই ভোল্টেজটা আমরা চেক করে নেব। দেখুন এখানে পারফেক্ট, কিন্তু মেমোরি আইসির সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট রয়েছে। এবং 5 নম্বর পিনে এসসিএল ভোল্টেজ, এটাও কিন্তু ঠিক আছে, 3.8। পিন নাম্বার 6 এসডিএ ভোল্টেজ 3.9, এটাও ঠিক আছে। তার মানে মেমোরি আইসিতে যা যা ভোল্টেজগুলো থাকার কথা সমস্তই কিন্তু ঠিকঠাক রয়েছে। এরপর যেহেতু রিট্রেস লাইন এবং হোয়াইট রাস্টার, সেই জন্য আমরা ভিডিও আউটপুটের সাপ্লাই ভোল্টেজটা ঠিকঠাক যাচ্ছে কি না সেটা আমরা চেক করে নেব। কেন ভিডিও আউটপুটের সাপ্লাই ভোল্টেজ কিন্তু কম থাকলে এই ধরনের সমস্যা হয়। তো সেই জন্য আমরা ভিডিও আউটপুটের সাপ্লাই ভোল্টেজটা একবার চেক করে নেব। এখানে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ 173 পয়েন্ট সামথিং। আমরা সিআরটি বেস বোর্ডে আমরা চেক করব না, তার কারণ হচ্ছে কোনো কালারের প্রবলেম থাকলে সিআরটি বেস বোর্ডের আমরা চেক করতাম। তো এখানে একটা জিনিস দেখুন যে সমস্ত এসেন্সিয়াল যে ভোল্টেজগুলো সব ঠিক আছে, কিন্তু তাহলে প্রবলেমটা কোথায়? সেটি আমরা পাওয়ার অফ করে দিলাম, কোনো জায়গায় আমাদের অস্বাভাবিক কোনো ভোল্টেজ নেই। তো সেই জন্য আমরা পাওয়ারটা অফ করে দেওয়ার পর, আমরা যেহেতু কোনো জায়গায় কোনো ভোল্টেজ অস্বাভাবিক নেই, সেহেতু আমরা মেমোরি আইসিটাকে রিপ্লেস করব। তো এখানে একটা 8 পিনের মেমোরি আইসি আছে, এর নাম্বারটা হচ্ছে L51DC। L51DC সাধারণত মার্কেটে পাওয়া যায় কি না জানি না, তবে এর পরিবর্তে আমরা 24C08 মেমোরি লাগাবো। যেহেতু আগেকার আইসিগুলোতে হয় কি 04, 02, 08 এই ধরনের মেমোরি লাগতো,
সেহেতু আমরা 16 মেমোরি লাগাবো না, 08 মেমোরি দিয়ে লাগিয়েই আমরা চেষ্টা করব। অবশ্যই মেমোরিটা আমরা এখানে কপি মেমোরি না, এখানে ব্ল্যাঙ্ক মেমোরি হলেই কাজ হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন এখানে ডবল আইসি দুটো আইসি আছে, এখানে একটা সিস্টেম আইসি আর একটা হচ্ছে জাঙ্গল আইসি বা কালার ভার্টিক্যাল হরাইজন্টাল এইসবের কাজ করে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা মেমোরি আইসিটাকে তুলে ফেলেছি, এবং এর পরিবর্তে একটা নতুন আমরা C24C08 এই মেমোরিটা আমরা লাগাচ্ছি, এবং এই মেমোরিটা কোনো কপি মেমোরি নয়, ব্ল্যাঙ্ক মেমোরি। ব্ল্যাঙ্ক মেমোরি দিয়ে আমরা দেখব যে ফল্টটা রিমুভ হয় কি না, ফল্টটা মানে প্রবলেমটা সমাধান করা যায় কি না। তা এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো রকম কোনো ভোল্টেজ চেক করে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেমোরি চেঞ্জ করলে, রিপ্লেস করলে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। তো সেই জন্য আমরা মেমোরিটা লাগালাম, পাওয়ারটাকে অন করলাম। পাওয়ারটা অন করার সাথে সাথে, অর্থাৎ পাওয়ারটা অন করলাম মানে পাওয়ারটা দিলাম, মেন পাওয়ার সুইচ এলইডি গ্লো করছে। আমরা 30 সেকেন্ড ওয়েট করব, যেহেতু এর ফার্ম ওয়্যারটা একটু লোড হতে সময় লাগে। তারপর আমরা চ্যানেল বাটন প্রেস করলাম, এবং দেখুন স্নো এসে গেছে। এবং আমরা এভি প্রেস করলাম, এভি প্রেস করার সাথে সাথে দেখুন পিকচার এসে গেছে, আমাদের সে প্রবলেম নেই, হোয়াইট রাস্টার নেই, বটম যে লেস ছিল সেটাও নেই। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।